আসসালামু আলাইকুম। আজকে আমরা 10 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটি হবে বাংলা বিভিন্ন কবির উপাধি বিষয়ের উপরে। বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনীতে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকসটি, কারণ তোমরা যারা চিন্তা করছো আগামীতে যারা বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য তোমাদের এই বিভিন্ন কবির উপাধি কিন্তু পড়তেই হবে। কারণ সমসাময়িক বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কবির উপাধি এসে আসতেছে। সোজাভাবে বলতে গেলে অনেকে কিন্তু এই প্রস্তুতিগুলো না থাকার কারণে কিন্তু পরীক্ষায় গিয়ে খারাপ করছে। তো আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ এই বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমি সঠিক উত্তর দিতে পারবো না। তো আজকে 10 নম্বর ক্লাস, আগামী ভিডিও অর্থাৎ বাংলা বিষয়ের উপরে আরও 9টি টিউটোরিয়াল রয়েছে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওর পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিও চ্যানেলে চলে যাও এবং ওই ভিডিওগুলো দেখে আসো। তো যাই হোক, দেখো একটু স্ক্রিনে সবাই লক্ষ্য করো, এখানে আজকে 10-15টার মতো কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন কবির উপাধি রয়েছে। এই পরীক্ষাগুলো বিষয়গুলো সেনানৌ বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবারই বলছি, সবাই শিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। প্রথমটি দেখো, আব্দুল কাদের, এনার ছদ্মনাম সান্দোশী কবি আলাউল, এনার উপাধি ছিল, সরি উপাধি ছিল মহাকবি। ঈশ্বরচন্দ্র, এনার উপাধি বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। গোলাম মোস্তফা, কাব্য সুধাকর। জসীমউদ্দিন, পল্লী কবি। জীবনানন্দ দাস, রূপসী বাংলার কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষা বিজ্ঞানী। ফরুক আহমদ, মুসলিম রেনেসাঁর কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি। মধুসূদন দত্ত মাইকেল। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। মোজাম্মেল হক, শান্তিপুরের কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপরাজেয় কথাশিল্পী। সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর। সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি। হেমচন্দ্র, বাংলার মিল্টন। সুভাষ মুখোপাধ্যায়, পদাতিকের কবি। সমর সেন, নাগরিক কবি। বিভিন্ন কবির উপাধিগুলো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খুব ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো। এবং এই ধরনের আরো কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ কবির উপাধি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই ক্লাস 9-10 এর টেক্সট বইগুলোতে কিন্তু পেয়ে যাবো, ওগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। পাশাপাশি আমি তো টিউটোরিয়াল করে দিচ্ছি, এই টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবে দেখো, লক্ষ্য করো এবং মুখস্থ করে ফেলো আমার সঙ্গে। প্রথম থেকে আবার একটু লক্ষ্য করো, আব্দুল কাদের, এনার উপাধি ছান্দসিক কবি। আলাউল, মহাকবি। ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। গোলাম মোস্তফা, কাব্য সুধাকর। জসীমউদ্দিন, পল্লী কবি। জীবনানন্দ দাস, রূপসী বাংলার কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষা বিজ্ঞানী। ফরুক আহমদ, মুসলিম রেনেসাঁর কবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি। মধুসূদন দত্ত মাইকেল। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। মোজাম্মেল হক, শান্তিপুরের কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপরাজেয় কথাশিল্পী। সত্যেন্দ্রনাথ দত্ত, ছন্দের জাদুকর। সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি। হেমচন্দ্র, বাংলার মিল্টন। সুভাষ মুখোপাধ্যায়, পদাতিকের কবি। সমর সেন, নাগরিক কবি। তো যাই হোক, আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারলাম কয়েকটি গুরুত্বপূর্ণ কবির উপাধি। এই উপাধিগুলো তোমরা যখন পরীক্ষা দিতে যাবো অনেক ক্ষেত্রে কমন পেতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে, তোমার আত্মীয়দের সঙ্গে, যারা কিনা বিভিন্ন বাহিনীতে আগামীতে পরীক্ষা দিবে। এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে তাদের অনেকাংশে উপকৃত তারা হবে বলে আমি মনে করি। আর চ্যানেলটিতে যদি তুমি বা তোমরা যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ বাংলা এবং অন্যান্য বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আমি পূর্ববর্তী ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে আমি পাবলিশ করেছি, ওই ভিডিওগুলো একটু তোমরা দেখে আসতে পারো। আর সবশেষে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক বর্তমান ব্যাচগুলোতে ভর্তি চলছে। তোমরা যারা পরীক্ষা দেবা আগামীতে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, সৈনিক, নাবিক অথবা বিমান সেনাপদে, তোমরা চাইলে অর্থাৎ যাদের সামর্থ্য আছে তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে এক মাসের একটা প্রস্তুতি নিয়ে যাও। আমরা কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি করিয়ে থাকি
তোমার মেডিকেল পরীক্ষা, লিখিত, মৌখিক, শারীরিক, বুদ্ধিমত্তা, এই পরীক্ষাগুলোর উপরে আমরা এখানে প্রস্তুতি করিয়ে থাকি। তোমরা এই প্রস্তুতির মাধ্যমে নিজেকে পরীক্ষার আগে যোগ্য প্রার্থী হিসেবে করে তুলতে পারবা বলে আমি আশাবাদী এবং মনে করি। আর সেই কারণেই কিন্তু আসলে কোচিং করার উদ্দেশ্য, আর এই টিউটোরিয়াল গুলোর উদ্দেশ্য এটাই, যাতে তোমরা যাদের সামর্থ্য হয় না তোমরা যাতে করে ঘরে বসেই শিখতে পারো এবং উপকৃত হতে পারো। শুধুমাত্র উপকৃত হবা তা না, তোমরা এই বিষয়গুলো আমার এই টিউটোরিয়াল গুলো ভালোভাবে পড়লেও কিন্তু তোমরা দেখবা যে লিখিত পরীক্ষায় অনেকে পাস করে ফেলবা। আর অধিক প্রস্তুতির জন্য তো আমরা রয়েছে, আমাদের একাডেমিও রয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয় তোমাদেরকে শেখাবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই শেষ করছি।